আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজহুমাল। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আমি নিজহুম, আর দোয়া করি সবসময় আল্লাহ পাকের কাছে আপনারা সবাই খুব ভালো থাকেন যে যেখানে থাকেন। আর প্রতিদিনের মতো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম বকবক করতে। নিজহুমের যা কাজ সবসময় আপনাদের সাথে বকবক করা, কি আর করা যাবে, আমার বকবক সহ্য করতে হবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অবশ্যই বকবক সহ্য করতে হবে, কিছু করার নাই। তবে আমাকে সবাই খুব ভালোবাসেন এটা আমিও খুব ভালো জানি। তো যাই হোক, আপনাদের ভালোবাসা আসলে আমার একান্ত কাম্য। তো এটাই, তো চলুন আজকে কি করব ঠিক যাই না, তবে কিচেনে যাই, দেখা যাক কি করা যায়। তো চলুন যাই, মানে শর্টকাট করে সবসময় তো একই রকম কিছু করি, ওই দেখাচ্ছে একটু একটু মানে চেঞ্জ করার চেষ্টা করি। আসলে মানুষ দুইজন, মানে কি আর করা যায়, মানে সব সময় দেখা যাচ্ছে অনেক বেশি কিছু করলে রাতে আবার খাবারের প্রবলেম হয়ে যায়। মানে দেখা যাচ্ছে ইফতারে যদি বেশি কিছু করে ফেলি তাহলে রাতে হচ্ছে মানে খাবার খেতে ইচ্ছা করে না, যে রাতে ভাত খাবো কেমনে। তো দেখা যাচ্ছে অনেকে সিম্পল এবং মানে অনেক কম কিছু করতে হয়, তবে ভাজাপোড়া করাই লাগবে, মাস্ট বি, এটা ছাড়া তাদের ইফতারি হয় না। তো ওটা ওই সবসময় গতানুগতিক ওগুলো থাকেই, তো ওগুলো দেখানোর তেমন কিছু নেই, এমনি শর্টকাট একটু একটু দেখাই দেবো আর যে আমি এটা করছি এই আর কি। আর হচ্ছে একটু ভ্যারাইটিস কিছু ভালো লাগে, যে দেখাচ্ছে এটা ওটা এটা, মানে মানে একটু আনকমন কিছু করতে কিন্তু ভালো লাগে। তো দেখা যাক কী করা যায়, চলুন যাই কিচেনে যাই। আর আমাদের তো হচ্ছে মানে ইফতারি তৈরি করার ব্যাপারটা কিন্তু হচ্ছে 5টা বেজে গেলেই আর মাথায় কাজ করে না, মনে হয় দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যাই কিচেনে, এরকমটা হয়। তো চলুন যাই, বকবক করলেই বকবক করতে থাকবো, তো আগে যাই, হ্যাঁ তারপর বকবক করি। আকাশের অবস্থা একটু দেখাচ্ছি, আমাদের এখানে একদমই বৃষ্টি নেই, প্রচন্ড গরম। তো এই যে আজকে একটু মেঘ মেঘ করতেছে, এখন বৃষ্টি হলে তো খুব ভালো হয়, আমরা একটু আশা করতেছি বৃষ্টির জন্য। এখন দেখা যাক কি হয়, আজকে একটু মেঘ হয়েছে আকাশে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। খুব কষ্ট হয়ে যাচ্ছে রোজা থেকে এমনিতে সব মিলাই আর কি, তো একটু বৃষ্টি হলে সবার জন্য খুব ভালো হয়। তো দেখি একটু বৃষ্টির অপেক্ষা করছে, দেখা যাক কখন হয়। এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, যে দুইটা চুলো দুইটা তৈরি করতেছি, তা না হলে দেরি হয়ে যাবে। এজন্য এখানে হচ্ছে রাতে রান্না হচ্ছে, এই যে বেগুন রান্না করব, আর এই যে হচ্ছে ছোলা রান্না করতেছি ইফতারির জন্য। আসলে রোজা থেকে সবটা খুবই কষ্টকর, বাট কি আর করা যাবে, তো করতেই হবে। তারপরে সবার রোজা কেমন কাটছে একটু জানাবেন, সবার কি অবস্থা। আর এদিকে হচ্ছে একটা কথা বলি, স্যুপ রান্নার মতন এত কঠিন কাজ মনে হয় আর হয় না। এই যে ম্যাগি স্যুপ, এটা হচ্ছে আজকে এসে ইফতারিতে খাওয়া হবে আর কি, তো এর মতো কঠিন কাজ মনে হয় নেই, শুধুমাত্র পরিমাণ অনুযায়ী। আমি দেখাই দিচ্ছি, এটা একটু দিয়ে নিন দিন, তারপর দেখাচ্ছি। পর 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 এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখে এক হাত দেখে দেওয়া যায়, তত চেষ্টা করছি। আচ্ছা, এক কাপ পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে আমি এটাকে দিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে এখন 2 কাপ পানির মধ্যে ধরে এটা আমি দিয়ে দিয়েছি, আর এটা জাস্ট আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে এই নেড়ে চেড়ে একটু গুলিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠলেই 5 মিনিটেরও কম জাল করব, মানে জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, ফুটে উঠলেই দেন কমপ্লিট। তো আমার মনে হয় এর মতো কঠিন কাজ আর হতেই পারে না, স্যুপ রান্নার মতো কঠিন কাজ আর হতেই পারে না, যে শুধুমাত্র কাটলাম, ঠান্ডা পানিতে দিলাম, আর হচ্ছে নেড়ে চেড়ে জাস্ট ফুটে উঠলো, নামাই নিলাম। খুব কঠিন না আসলেই। তো আমি স্যুপটা রান্না করে নিই। আর প্রতিদিনের মতো সব ভাজা পোড়া তো তৈরি করতে হয়, তো এই যে ডাল পোড়া হচ্ছে, এই যে এবার বেগুনি হচ্ছে, এই যে দেখুন কি সুন্দর তকবাগায় ফুটে উঠছে। তো আমার রান্না প্রায় শেষ, আমি এখন এটা দেখে নামিয়ে নিব। এই যে আমার হচ্ছে স্যুপটা রেডি, এখন আমি একটা বলে এটাকে ঢেলে নিচ্ছি।
এতে সবকিছু দেওয়াই থাকে, এখানে এক্সট্রা করে কোনো কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট খাওয়ার সময় একটু বিট লবণ যদি দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি মানে টেস্ট হয় আর কি। মানে আমি ওইভাবেই খাই, তো এখানে দেওয়ার কিছুই নাই, সব কিছু মোটামুটি দেওয়া আছে। তো আমার স্যুপটা রেডি। এই যে গার্নিশিংয়ের জন্য একটু হালকা উপরে পুদিনা পাতা দিয়েছি, বাট ও ডুবে গেছে। এই যে রাতের খাবার দাবার শেষ, এখন হচ্ছে কিছু ফ্রুটস খাবো, যেমন হচ্ছে আম এবং হচ্ছে যে তরমুজ। তো আমি এখন আমটাকে আগে কাটছি। এটা হচ্ছে আমি চিনি না কিন্তু, হ্যাঁ আমি বুঝি না, বাট যেটা জানি সেটাই বলতেছি। এটা হচ্ছে কাঁচা মেঠে আম, এটা একদমই টক না, মানে কাঁচা অবস্থায় খাওয়া যাবে। তো এখন দেখি, কিন্তু আমি ভাবছি যে প্রচন্ড টকে তো খাওয়া যাবেই না একেবারে, মানে ওরে বাবা। যদিও টক পছন্দ, বাট শুধু শুধু খাওয়া যাবে না। দেখাচ্ছে একটু লবণ চিনি এবং কাঁচামরিচ মেখে খাওয়া যেতে পারে, বাট শুধু কোনোভাবেই পসিবল না এমনি এমনিতে। আজকে হচ্ছে কত মাস পরে মনে হয় বৃষ্টি হচ্ছে, আনুমানিক দূর আর কি বলে না, বলো না এমন করে না, 6-7 মাস, 7 মাস বেশি, মানে 7-8 মাস মেবি, মানে আমরা জাস্ট আনুমানিক ধারণা, বাট তার থেকে অনেক বেশি হতে পারে। তো এত দিন পরে আজকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, তা আপনাদের একটু না দেখালে হবে কি করে? হচ্ছে বৃষ্টি খুব সেইভাবে দেখাতে পারছে না, বাট ছাদের পাইপ দিয়ে যে পানিটা পড়ছে সেটা অন্তত দেখাতে পারছি। এই যে বৃষ্টি বৃষ্টি, এই তো অনেক সুন্দর দেখাচ্ছে। এবার অনেক চেষ্টা করছিলাম আসলে ছাদে গেছিলাম দেখানোর জন্য, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক জোরে। তো আজকে আমাদের যশোরে বৃষ্টি হচ্ছে, এই যে একটু দেখাতে পারছি, মেবি দেখতে পাচ্ছেন। আজকে আমাদের প্রথম বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। শুধু একটু একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে যে কৃষকরা মাঠে ধান নিয়ে আসলে ভীষণ ব্যস্ততার মধ্যে আছে, তো সেই জন্য একটু খারাপ লাগছে মনে মনে। তাছাড়া খুবই ভালো লাগছে আসলে, বৃষ্টি ভীষণ পছন্দ, খুব ভালো লাগে। আমি
এই যে আমরা হচ্ছে বৃষ্টি শেষে এখন ছাদে আসলাম। এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, আমার একটু লাইট দাও না, এমন করছো কেন? দুই নম্বরই এর হিংসে করছো কেন? ও এখন দৌড়ে বেড়াচ্ছে, দাও একটু লাইট দাও। সে বৃষ্টিতে একটু মানে পা ভিজাচ্ছে আর কি, আমরা সবাই একই অবস্থা।